আমি আজকে আপনাকে ছোট্ট একটি কথা বলবো, সুপারিশ করব না, আমি কথা বলবো এতটুকু। নবীজি গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সরল সোজা মানুষ, তার মেয়ে আয়েশা, ঘরে মেয়ে আয়েশা জন্ম নিয়েছে, আয়েশাও বড় সরল সোজা, কর্ণ সুবহানাল্লাহ। আয়েশা যখন রুটি বেলে, আয়েশা যখন রুটি তৈরি করার জন্য আটা খমির করেন, আটা খমির করতে করতে আয়েশা ঘুমায় পড়ে, আয়েশা ঘুমায় পড়লে তখন ওই মা আয়েশার খমির যেটা তিনি রুটি বানাবার জন্য তৈরি করেছেন, ছাগলে সেই খমির খেয়ে যায়, মা আয়েশার খবর থাকে না। আয়েশা অপরা অবুজ অল্প বয়সী একটি মেয়ে, নবীজি তার সম্বন্ধে আপনি কঠিন সিদ্ধান্ত নিয়েন না, আপনি তাকে তালাক দিয়েন না, কথা বুঝতে পারছেন? আমার নবীজি আয়েশাকে বাপের বাড়িতে পাঠাই দিলেন। আয়েশা বলছে আমি বাপের বাড়ি যাব না। নবীজি বলছেন যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসা পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আল্লাহর পক্ষ থেকে এক মাসের পরে ফয়সালা এসে গেল, কল্লাদিনে যাও বিল উসবা, হে রাসূল, যারা আপনার কাছে আয়েশার চরিত্র সম্বন্ধে বলেছে তারা মিথ্যা বলেছে, তারা ঠিক বলে নাই, আয়েশার চরিত্র পবিত্র। হযরত উমর আয়েশাকে তালাকের হাত থেকে বাঁচাই দিলেন। ওদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর নবী গেলেন। এক মাস পরে যায় বলে আয়েশা চলো আমার ঘরে। মা আয়েশা বলেন হুজুর আমি যাব না। নবীজি বলছেন কেন? চোখের পানি ছেড়ে দিয়ে মা আয়েশা কাঁদা শুরু করলেন। নবীজি গো, জীবনের এক সেকেন্ড আপনাকে না দেখে আমি থাকতে পারি নাই, আর এক মাস পর্যন্ত বাপের বাড়িতে আমাকে পাঠাই দিয়ে রেখেছেন, আমার 100 কোটি বছর চলে গেছে, প্রতিটি দিন আপনাকে দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে উকি ঝুঁকি মারতাম। মোনাফিকের কারণে, আবদুল্লাহ ইবনে উমাইয়া ইবনে সুলাল মোনাফিকের কারণে আপনি আমাকে বাপের বাড়ি পাঠাই দিয়েছেন। নবীজি বললেন আয়েশা রে, এমন এক জটিল বিষয়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। নবীজি মা আয়েশাকে ঘরে তুলে নিলেন। নবীজিকে সবচেয়ে বড় বিপদগ্রস্ত করেছিল এই মানুষটা, যার নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মোনাফিক কন্যা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন সে মারা যায়, মারা যাওয়ার সময় তার ছেলে আবদুল্লাহ, এর নিজের নামও আবদুল্লাহ আর বাপের নামও কি আবদুল্লাহ, কন্যা বাপের নামও কি, দেখেন এই আবদুল্লাহকে আল্লাহ মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। ছেলে মুসলমান হয়েছে, বাপ মুসলমান হয় নাই। এই আবদুল্লাহর মেয়ের সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছে। এই আবদুল্লাহ ইবনে উবাইর ঘরে তার এক ছেলে আবদুল্লাহ এবং তার মেয়ে, এই দুইজনকে আল্লাহ মুসলমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর এই আবদুল্লাহর জামাই হযরত হামজা, যিনি গসীলুল মালায়েকা, যাকে ফেরেশতারা আসমানে গোসল দিয়েছে, জান্নাতি পানি দিয়ে আসমানে কি দিয়েছে, গোসল। এবং সেই ঘটনা উহুদের ময়দানের ঘটনা, উহুদের ময়দানে যখন গেলেন সেদিন হামজার সাথে তার বিয়ে হয়েছে, বাসর রাত কাটছে, ঠিক ওই মুহূর্তে নবীর ডাক পড়ে গেছে উহুদের যুদ্ধের, হযরত হামজা ওই অবস্থায় বের হয়েছেন, গোসল করার সুযোগ পান নাই। ওই যুদ্ধে তিনি শাহাদত বরণ করলেন, শাহাদত বরণ করার পরে আল্লাহর ফেরেশতারা যখন আসমানে তাকে গোসল দেওয়া শুরু করেছে, তখন জিব্রাইল এসে বলছে হুজুর আপনি জানেন আপনার একজন সাহাবীর গোসল হচ্ছে আসমানে, তখন সুবহানাল্লাহ। নবীজি খোঁজ নিয়ে দেখলেন, এ তো হামজা, খবর নিয়ে দেখলেন বাসর রাতে স্বামী স্ত্রী পবিত্র হওয়ার সুযোগ পায় নাই, অথচ নবীর আহ্বানে উহুদের ময়দানে সেখানে যুদ্ধে শরীক হয়ে হামজা শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চরম মুনাফিক মানুষটা নামাজের কাতারে বিনা উজুতে দাঁড়াইত, এই লোকটা নবীকে এত বড় কষ্ট দিত তার কষ্টের কোনো সীমা ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের ঘরের স্ত্রী মায়েশাকে পর্যন্ত বাপের বাড়িতে এক মাসের জন্য পাঠাই দেওয়া হয়েছে এর চক্রান্তে, কথা কি বুঝতে পেরেছেন? এবং মায়েশা সেই কথাটি মনে করেছেন, রসুল রহমতের নবী, রসুলের স্ত্রী, তার মায়া কত বড়। দেখেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমার রসুল ইন্তেকাল যখন করলেন আবু বকর সিদ্দিকের কবর হলো, মায়েশা সেই কবরের পাশেই তিনি বিছানা করে থাকতেন। মায়েশাকে বলা হলো মায়েশা আপনি এখানে কেন, উনি বলছেন আমার স্বামীর কবর এখানে, কাজে আমি যাব কোথায়।
নবীর রওজার পাশে মায়েশার বিছানা করে থাকতেন। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করলেন, মায়েশা নরেন নাই সেখানে। যখন উমরে ফারুক ইন্তেকাল করলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার আগে তার ছেলে আবদুল্লাহকে বলে গেছেন, রে আবদুল্লাহ, আমার বাবা আমার মৃত্যুর সময় তিনি বলে গেছেন, জীবন ভর তিনি নবীর গোলামি করেছেন, তিনি চান যে আবু বকর সিদ্দিকের পাশে তার একটু কবরের জায়গা হয়। সাথে সাথে মায়েশার মনে পড়েছে ওই ঘটনা, ওই যে ঘটনা যেই ঘটনার মধ্যে হাসান ইবনে সাবিত বলছেন হুজুর তালাক দিয়ে দেন আয়েশাকে, আর হযরত উমর বলছেন হুজুর তালাক দিয়েন না, অবনা, রুটি বেলতে বেলতে রুটির আগে যে খমির, ওই খমির করতে করতে সেই খমির খেয়ে যায় ছাগলে, কাজে আয়েশাকে আপনি তালাক দিয়েন না, আয়েশাকে আপনি কোনোরকম তালাক দিবেন না, আবু বকর বড় কষ্ট পাবে। কথা বুঝতে পারছেন? হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনে পড়ে গেল হযরত উমরের সেই কথাটি যে উমরের কারণে তালাকের হাত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত মায়েশা বলে দিলেন, ওয়াল্লাহি লাউ আসিরুন্নাহু আলাইয়া, খোদার কসম করে বলছি আমার যেটা কবরের জায়গা সেটা আমি হযরত উমরকে দিয়ে দিলাম। হযরত উমরের কবর হয়ে গেল, মায়েশা তার প্রতিদান দিয়ে দিলেন, রহমতের নবীর সাথে কানেকশন, কত বড় দয়া, সুবহানাল্লাহ। আসুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক যে নবীর স্ত্রীকে ঘর থেকে বাপের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সাহাবায়ে কেরামের পাশে এসে নবীর উষ্টি, নবী যে উটের উপরে সওয়ার হতেন তার পাশে এসে হাজির, নবীজির উট মোবারক, নবী যে উষ্টির উপরে সওয়ার সেই উটটা পেশাব করে দিচ্ছে। পেশাব করে দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কাপড় নাকের মধ্যে লাগাইয়ে বলতেছে মোনাফেকটা, খুব দুর্গন্ধ। সাহাবীরা বলছেন নবীর উষ্টির পোশাক পেশাব যেটা, এটা মেষকাম্বরের চেয়েও পবিত্র। দেখছেন সাহাবীদের আকিদা? আর ওরা আজকে পাঁচ করলি একটা মাথায় দিয়ে কয় না, এখান থেকে নবীকে সালাম দেওয়া যাবে না, এখান থেকে নবীর মহব্বত এরকম হবে না, মহব্বত বেটা তুমি শিখাবে, মহব্বত সাহাবায়ে কেরাম শিখাবেন। সুবহানাল্লাহ, আমরা মহব্বত শিখবো কার কাছে? সাহাবায়ে কেরামের কাছে। আমরা মহব্বত শিখবো আবু বকর সিদ্দিকের কাছে, আমরা মহব্বত শিখবো উমরের কাছে, আমরা মহব্বত শিখবো হযরত আলীর কাছে, মহব্বত শিখবো হযরত উসমান যুলকারনাইনের কাছে। তোমাদের কাছে আমরা শিখবো না, কেন শিখবো না? এই কারণে যে আমাদেরকে তোমরা বেদাতি কও, আমরা তোমাদেরকে কিন্তু এখনো বেদাতি পুরা এখন কোয়া শুরু করি নাই, নাহলে মাথার পাঁচকল্লি টুপি এটার জন্মস্থান মদিনা না, মদিনার এটা জন্মস্থান মদিনা নয়, সম্ভব মদিনা এটার জন্মস্থান নয়, এটা জন্ম নিয়েছে ভারতে, এটা আরবে জন্ম নেয় নেই। কথা কি বুঝতে পেরেছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, এত বড় বেদাত নিয়ে হাঁটো আর আমাদের নবীর প্রেম থেকে তোমরা বেদাত বলো, প্রেম শিখবো মাথায় বেদাত নিয়ে হাঁটো, হ্যাঁ ওই বেদাত নিয়ে তোমরা চলো। আমি তোমাদেরকে কটাক্ষ করছি না, আমি বলতে চাই খবরদার, নবীর ভালোবাসায় কোন আইন নাই, কোন বিধান নাই, নবীর ভালোবাসা কাট ছাট করার মতো ক্ষমতা তোমাদের হাতে আল্লাহ দেয় নাই। ভাইরা আমার, যদি তাই হয় আসো আইনের দিক থেকে, তোমরা তো আইন করেছো, আমরা আইন করেছি, একেবারে খোলা আসি নাই, আইনের উপরে আমাদের মাস্টার্স ডিগ্রি আছে, তোমাদের ডিগ্রি কোথায় দেখাও? কথা বোঝা গেছে? তোমরা বলো আইনের জগতে আমরা লেখাপড়া করেছি, তোমরা যে কয়টা কেতাব পড়েছো তার চেয়ে কয়েকটা বেশি পড়েছি ইনশাআল্লাহ। সহজ কথায় বলতে চাই, ভালোবাসা নবীর মহব্বতে কোনো আইন চলে না। যদি ভালোবাসা আইন চলতো আল্লাহ রসুলের পেশাব পান করে সাহাবিকে রসুল বলতেন না যে জীবন ভরা তোমার গায়ে আর আতর মাখা লাগবে না, তোমার গায়ের থেকে মেষকাম্বরের ঘ্রাণ বের হবে। তোমার কথা বুঝতে পেরেছি?
যদি আপনি নিজের হাতে হাত কাটেন, থানার পুলিশ যদি দেখে, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যক্তি দেখে যে আপনি নিজের হাতে নিজে হাত কেটে ফেলছেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করছেন, তাহলে সরকারবাদী মামলা হয়ে যাবে। হাত কাটেন, নাক কাটেন, কান কাটেন, কেউ যদি নিজের অঙ্গ ছেদন করে, তাহলে দেশের প্রচলিত আইন হচ্ছে ওই ব্যক্তিকে সাথে সাথে জেলখানায় ভরতে হবে, হাত পা বেঁধে রাখতে হবে, যাতে সে কোনো রকম আত্মহত্যা অথবা তার কোনো অঙ্গ ছেদন করতে না পারে। এখানে আইন আছে, কিন্তু হযরতে ওয়াইস করেনি। নবীজি নিজের জামা মোবারক যার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, ওয়াইস করেনি, যিনি খাইরুত তাবেইন, তাবেইনদের মধ্যে রসুল।